সালাম আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি অ্যাডোবি ফটোশপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আপনারা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মোটামুটি ক্লাস শেষ করে ফেলেছেন, আপনাদের প্রজেক্ট দেখেছেন, প্রজেক্ট করেছেন, সো এরপর থেকে যে প্রজেক্টগুলো করাবে মেবি আপনাদের প্রজেক্টগুলো পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে হবে। আর পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পিএইচডির বেসিক যেই টুলগুলো সেগুলো জানা দরকার, যাতে করে আমাদের পিএইচডি টু এইচটিএমএল করাটা খুব বেশি সহজ হয়ে যায়। সো প্রথমে আমাদেরকে কি লাগবে, আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা লাগবে। এই সফটওয়্যারটা আপনাদের কাছে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আর যাদের কাছে আছেন তারা সহজে ওপেন করে ফেলবেন, আর যাদের কাছে নাই তারা কিভাবে নামাবেন আজকে আমি সেটা দেখাচ্ছি, প্রথমে দেখাবো। ওকে, সো একটু ওকে, প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়ান স্কুল ডট কম এর সার্চ দিবেন, www.oneschool.com দিয়ে দিবেন, তাহলে চলে আসবে। এরপরে আসার পরে আপনি দেখবেন যে আমাদের এখানে কোর্সের এখানে আইটি রিসোর্স নামে একটা ট্যাব পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করা দেখবেন যে প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড এর একটা অপশন আছে, এখানে অল অ্যাডোবি সফটওয়্যার গুলো পাবেন। এখান থেকে আপনি ডাউনলোড অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ড্রাইভ লিঙ্ক ওপেন হবে, আর এখানে আমাদের অ্যাডোবি ফটোশপ আপনার সফটওয়্যারটা রাখা আছে, আপনি এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমাদের অ্যাডোবি ফটোশপ, সরি, এটা লাইট রুম, এই অ্যাডোবি ফটোশপ 2020-এর ভার্সনটা আছে, আপনারা নামিয়ে নিতে পারবেন আপনাদের পিসিতে। আর অ্যাডোবি সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে আমার একটা পরামর্শ হবে, সেটা হচ্ছে অল টাইম আমরা যেন আমাদের সহজ গুলো করতে পারি, সরি, আমাদের আপডেট ভার্সন গুলো যেন আমরা ব্যবহার করতে পারি। লাইক আপনি চাইলে অ্যাডোবি ফটোশপের সিসিটা ইউজ করতে পারবেন, CS6টা ইউজ করতে পারবেন, অথবা আপনি অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করতে পারবেন। কিন্তু আপনার অ্যাডোবি 7.0-তে যে ফিচারটা পাবেন সেই ফিচারটা আপনি অ্যাডোবি ফটোশপ 2020-এ অনেক বেশি, তার থেকে অনেক বেশি পাবেন। লাইক আপনাকে যদি বলা হয় অ্যাডোবি ফটোশপ 7.0-তে আপনি অনেক কাজ করার ক্ষেত্রে আটকায় যাবেন বা আপনি এই ফিচার গুলো পাবেন না, কিন্তু ওই জায়গাতে অ্যাডোবি ফটোশপ 2020 যারা ব্যবহার করছে তারা কিন্তু আপনার অনেক বেশি ফিচার পাচ্ছে, যার ফলে তাদের কাজগুলো করতে পাচ্ছে খুব সহজে। আর দ্যাটস ওয়াই আপনাদেরকে সবসময় অ্যাডোবি ফটোশপ বলেন বা অ্যাডোবি সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে সবসময় আপনাদেরকে আপডেট ভার্সন গুলো ইউজ করার চেষ্টা করতে হবে। তো প্রথমে আমরা এখানে চলে আসার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ডাউনলোড হতে থাকবে, একটা জিপ ফাইল আপনার ফোল্ডারে চলে আসবে, আপনার ফাইলে কম্পিউটারে চলে আসবে। তো আপনি সেখান থেকে জিপটা আনজিপ করে নিয়ে আপনি জাস্ট ইনস্টল করে ফেলবেন, সহজ। আপনারা অন্য অন্য প্রোগ্রাম যেভাবে ইনস্টল করেন এখানে আপনি সেভাবে ইনস্টল করবেন। আর এখানে মেবি আপনাদের কোনো সিরিয়াল কোড নাই, সিরিয়াল কিটা নাই, কেননা এটা আমাদের ক্র্যাক করা ভার্সন। সো ক্র্যাক করা ভার্সন গুলোতে আপনাদের কোনো সিরিয়াল কিট লাগে না, বাট আপনারা ইনস্টল করার সময় একটা কাজ করবেন, তা হচ্ছে আপনাদের পিসির যে নেট কানেকশনটা আছে সেই নেট কানেকশনটা আপনাদেরকে অফ করে রাখতে হবে। নেট কানেকশনটা অফ করে রেখে আপনি ইনস্টল করবেন, তাহলে হয়ে যাবে। আর অফ না করেও মেবি ইনস্টল করা যায়, তবে আপনাদের অফ রাখাটা সুবিধা, বা অফ রাখলে 100% ইনস্টল হবে, আর না রাখলেও হবে, এটা আমি অ্যাকচুয়ালি শিওর দিতে পারছি না হবে কিনা। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বললাম যে আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটা অফ রাখবেন। সো আমাদের ডাউনলোড কমপ্লিট, এরপরে আমাদের ইনস্টলটা ইনস্টল কমপ্লিট। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমাদের এই স্টার্ট মেনুতে কিন্তু আমাদের অ্যাডোবি ফটোশপের একটা ফাইল চলে আসবে। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাডোবি ফটোশপ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো ওপেন হওয়ার পরে এরকম আসবে না, যদিও নিউ ফাইলের সিস্টেমটা আসবে, আমি জাস্ট এভাবে দেখালাম। সো এখানে বেসিক টুল গুলোর মধ্যে আপনারা যারা পিএইচডি টু এইচটিএমএল ডিজাইনটা করতে যাবেন বা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে যাবেন, সে সময় আপনাদের বেসিক যে টুল গুলো লাগবে তা হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করা, একটা ফাইল ওপেন করা, কিছু কিছু টুল আছে যে টুলের মাধ্যমে আপনার কাজগুলো করতে হবে। আমি অ্যাকচুয়ালি আপনাদের পিএইচডি টাই দেখাবো যে কি টাইপ পিএইচডি আপনাদেরকে ক্লায়েন্টস প্রোভাইড করবে, যাতে করে আপনারা সেখান থেকে পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে পারেন। এটা আমি দেখে একদম সরাসরি দেখাবো যে অ্যাকচুয়ালি কোন কোন কাজে বা কোন কোন টুল গুলো ব্যবহার করতে লাগে বা ব্যবহার করার প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখন আসা যাক, আমরা প্রথমে একটা পিএইচডি ওপেন করার আগে আমরা একটু বারগুলো একটু পরিচয় হয়ে নেই। এটা হলো আমাদের টুল বার, বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অসংখ্য টুল আছে, এটা আমাদের কন্ট্রোল প্যানেল, আর এটা হলো আমাদের ফ্লোটিং প্যালেট, আর এই পাশে আমাদের প্রপার্টিস প্যালেট, ঠিক আছে। সো এখানে আমাদের লেয়ার গুলো থাকবে, আমরা কয়টা লেয়ার আছে সেই লেয়ার গুলো দেখার জন্য, এটা লেয়ার, এটা চ্যানেল, আর এটা প্যাথ।
এটা আমাদের মোটামুটি, এটা আমাদের জাস্ট ইন্টারফেসটা কি থাকবে সেটা আমি দেখাইলাম। এরপর আমরা একটা পিএইচডি ফাইল ওপেন করব। ফাইল অপশনে গিয়ে আমরা, আমি যদি একটা পিএইচডি কিছুক্ষণ আগে ওপেন করে রেখেছিলাম দেখার জন্য, আমি সেটা যদি ওপেন করি তাহলে আপনাদের যে পিএইচডিটা অলরেডি দিয়ে দিবে, আপনাদের এখানে একটা অনেক বড় একটা বিষয় আছে যে যখন আপনারা ইয়ে করবেন, কি বলা হয়, একটা পিএইচডি যখন আপনাদেরকে দেওয়া হবে, যখন এটা ওপেন করবেন আপনাদের অ্যাডোবি ফটোশপে বা পিএসএ যখন ওপেন করবেন, সেই সময় এইরকম একটা ক্রিয়েটিভ ক্লাউড থেকে আপনাদেরকে একটা মেসেজ দিবে যে আপনাদের কিছু ফন্ট মিসিং আছে। সো এটাতে আপনি রিসলভ করবেন না, এটাতে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সলভ করার সিস্টেম আছে, আপনি ওই ফন্টটা কিন্তু কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, বাট এটা আপনারা কখন করবেন না। কেননা আপনাকে যখন পিএইচডিটা তৈরি করে দিচ্ছে, অর্থাৎ ক্লায়েন্টসের চাহিদা মতো কিন্তু ফন্টটা সেখানে ইউজ করছে, যে আমার এই ফন্টটা লাগবে, আমি সেই জন্য পিএইচডি তে এই ফন্টটা ইউজ করছি। দ্যাটস ওয়াই এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন সেন্স, এই ওপেন সেন্স এর ফন্টটা কিন্তু আমার পিসিতে নাই বা আমার এই এখানে ইনস্টল করা নাই, দ্যাটস ওয়াই আমার এখানে সেটা মিসিং দেখাচ্ছে। বাট ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আমার ওপেন সেন্স ফন্টটা অবশ্যই লাগবে। সো আপনারা এখান থেকে কখনোই রিসলভ করবেন না, জাস্ট ডন্ট রিসলভ এ ক্লিক করে রেখে দিবেন। এরপর আপনি, এটা হলো আমাদের পিএইচডি ফাইল, এরকম পিএইচডি ফাইল আপনাদেরকে দিয়ে দিবে, বাকিটা আপনাদের ক্লাসে অবশ্যই বুঝাই দিবে যে কিভাবে দিবে বা কি কাজ। আমি জাস্ট আপনাদেরকে কিভাবে এই ফাইলের বেসিক যে কাজগুলো সেগুলো দেখাবো, যে অ্যাকচুয়ালি পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে কি কি লাগে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের কি কি আছে, এটা আপনাদেরকে বিস্তারিত ইমরান ভাইয়া বলে দিবে যে আপনাদের পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে কি কি লাগবে বা কোন কোন বিষয়গুলো নজর রাখতে হবে। আমি জাস্ট এখানে ফটোশপের কাজগুলো কি আছে সেটা দেখাই। ফটোশপের কাজ হচ্ছে, আপনি এখানে কিন্তু দুইটা, এই 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 জায়গাটা একটু দেখুন, এই জায়গাটা একটু দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু উপরে একটা শেপ আছে বা ট্রান্সপারেন্ট একটা অপশন আছে। সো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই জায়গাটা দেখবেন যে পিছনে একটা ইমেজ আছে আর উপরে আরেকটা লেয়ার আছে, এটা আপনি ট্রান্সপারেন্ট করা আছে বা একটু কম বেশি উজ্জ্বল করা আছে। সো এটা হলো আপনার যখন সরাইতে হবে, সরানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা টুলের ইউজ করতে হবে ফটোশপে, সেই টুলটা হচ্ছে মুভ টুল। এটাতে ক্লিক করলে আপনি এটা সহজে সরাইতে পারবেন। সো এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তখন দেখবেন যে এই যে আমি প্রথমে যেটা বললাম লেয়ার্স, সো লেয়ার্স এ কিন্তু আপনি অটোমেটিক, আমি এখানে ক্লিক করলাম আর এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে কোন লেয়ারে এটা আছে সেটা সিলেক্ট হবে। আর এটার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ফাংশন ঠিক করে রাখতে হবে। এখানে দেখবেন যে ফ্লোটিং প্যালেটের, প্যালেটের যেটা বলছি, সরি এটা অপশনাল প্যালেটে আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি যখন ক্লিক করছেন তখন অটোমেটিক আমাদের লেয়ারটা এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা কোন অপশনে বা কোন লেয়ারে আছে সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি। বাট একটু এখন দেখবেন, আমি যখন ক্লিক করব, আমি যখন ক্লিক, সরি আমি, আচ্ছা আমার একটা ক্লিক করা আছে বাট আমি আরেকটা ক্লিক করতে যাব, সেটা কিন্তু ক্লিক হবে না। দেখেন আমি আরেকটা অপশন ক্লিক করব বাট সেটা ক্লিক হবে না, কেননা আমি এই যে অপশনাল প্যালেটে যেটা ছিল এটাতে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এটা থেকে আমাকে ক্লিক করা নাই। যখন আমাদের এটা চেক করে দিব তখন দেখবেন যে আমি যেটা ক্লিক করবো সেটা অটোমেটিক ভাবে ধরে নিবে, রাইট? আচ্ছা আজান হচ্ছে, আমরা একটু ওয়েট করবো না, ক্লাস কন্টিনিউ করবো, কেউ একজন যদি অ্যান্সার দিতে পারেন অ্যান্সার দিয়ে দিবেন। আচ্ছা কেউ একজন কাইন্ডলি অ্যান্সার দিয়েন। হ্যাঁ ওকে, আমি তাহলে ইয়ে দিলাম, আমাদের এখানে যখন ক্লিক করছি তখন দেখা যাচ্ছে যে আমাদের লেয়ার্সে কিন্তু ক্লিক হয়ে যাচ্ছে, রাইট? এই যে আমাদের লেয়ার্সে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, আর এটা আমাদের এখানে অবশ্যই চেক করে রাখতে হবে। যখন আমি চেক করে রাখবো তখন আমরা কিন্তু অবশ্যই, আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো যে আমাদের লেয়ারটা অটো সিলেক্ট হচ্ছে। ওকে, এটা আমাদের একটা টুল গেল। এখন আমি একটু সরাবো, সরানোর জন্য আমি মুভ টুলে আপনি জাস্ট এখানে ক্লিক করে ধরে আপনি এখানে সরাইতে পারবেন, উপরেও নিয়ে দিতে পারবেন, আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে দিতে পারবেন। তখন কিন্তু এটা আলাদা হয়ে গেল, এটা ইমেজটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? এটা আপনার মুভ টুলের কাজ। এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনাদের লাগবে হচ্ছে আপনাদের সাইজ মাপার জন্য অপশনটা লাগবে। সো এটা আপনাদের হলো, আপনাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, ঠিক আছে? আর অথবা আপনারা এখানে এম প্রেস করলে এটা চলে আসবে বা এখানে ক্লিক করে চলে আসবে। সো এটাতে আপনি সাইজ মাপতে পারবেন, যে অ্যাকচুয়ালি আপনার ওই যে যে ডিভের কথা বলা হয় না, আপনাদের ওয়েব পেজের ডিভের, ডিভের কথাটা যখন বলা হয় যে এইটা একটা ডিভ, এটা একটা ডিভ, সো এটার আপনার অ্যাকচুয়ালি সাইজটা কত সেটা মাপার জন্য আপনি যদি ক্লিক করে নিয়ে আসেন, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে আমার একটু ছোট করে 71 পিক্সেল, ওয়াইডটা 71 পিক্সেল দেখাচ্ছে, হাইটটা 80 পিক্সেল দেখাচ্ছে। সো এই যে আমি যখন একটু সরানোরা করতেছি তখন কিন্তু মাপটা চেঞ্জ হচ্ছে,
মানে আমার অ্যাকচুয়ালি পিএইচডিটা কত সাইজে দেওয়া আছে সেটা কিন্তু আমি এইভাবে মাপতে পারবো, ঠিক আছে? এই দেখুন, আমি এটা যদি আমি পুরাটা একটু মাপতে চাই, উপর থেকে এটা হাইটটা একটু মেপে নেই, মানে এই সাদা অংশটা আমার কতটুকু, তাহলে এখান থেকে ক্লিক করে নিয়ে আমি সাদা অংশটাতে যদি ধরি, তাহলে এটা আমার 82 পিক্সেল বা 80 পিক্সেল সামথিং। সো এখান থেকে কিন্তু আপনি সেভাবে মাপটা করতে পারছেন, রাইট? এটাতে আপনি শুধুমাত্র হাইট না, আপনি ওয়াইডটাও মাপতে পারবেন, ওকে? হ্যাঁ, ওয়াইডটাও মাপতে পারবেন, ডান। এটা হলো আপনার এই টুলের মাধ্যমে এটা করতে পারবেন, বাস কমপ্লিট। এখানে আমাদের মোটামুটি দুইটা টুল পরিচিত শেষ, আমাদের আর কোনো টুল এখানে বর্তমানে লাগতেছে না। এরপর আমাদের যে টুলটা লাগবে এটা হচ্ছে আপনার টেক্সট টুল। আপনি এই যে যে টেক্সট গুলো পিএইচডি তে থাকবে, সেই টেক্সট গুলোতে তো অ্যাকচুয়ালি আপনাকে কপি করতে হবে, অথবা সেই টেক্সট গুলো দেখতে হবে যে তার সাইজ কত, সে কোন ফন্টে ইউজ করছে, এটা কত, আপনার কি বলা হয় ফন্ট ওয়াইডটা কত আছে। সো এটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এই যে টেক্সট টুলটাতে আছে, এটাতে আপনি ক্লিক করে আপনি যে টেক্সটটা অ্যাকচুয়ালি সাইজ জানতে চান বা যে টেক্সটটা কপি করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক চলে আসবে। আর তার আগে আপনাকে অবশ্যই একটা ওয়ার্নিং দেখাবে, কেননা ওয়ার্নিং দেখানোর মেইন কারণ হচ্ছে যে এটার একটা লেআউটটা আলাদা, মানে এটা যে তৈরি করছে তার কিন্তু ফন্ট সাইজ বা তার সে একটা আপনি ভার্সনে ইউজ করতে পারে, আমি আর একটা ভার্সনে এসে তার ফাইলটা দেখতেছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু অ্যাডোবি ফটোশপ একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এখন আমি এখানে কিছু করব না, জাস্ট ওকে করব। ওকে করার সাথে সাথে আমার এখানে ফন্টের একটু পরিবর্তন হবে, যাতে করে এটা খুব একটা সমস্যা না। আপনি যখন এটা পুরোটা ক্লিক করবেন উপরে, যে ওই যে আমি বললাম অপশনাল প্যালেট, এই প্যালেটে যখন আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি এটা হলো আমাদের ফন্ট নেম, মানে এই ফন্টটা অর্থাৎ ক্রিয়েটিভ ডিজাইনার হেডিং এর যেটা আছে, সো এই ফন্টটার কি নাম, এই ফন্টটার নাম হচ্ছে ওসওয়াল্ড। সো এই ফন্টটার নামটা কিন্তু আপনি এখান থেকে দেখবেন, এরপরে আপনার ফন্ট যেটা লাগবে এটা আপনাদের ইনস্ট্রাক্টর অবশ্যই আপনাদেরকে দেখায় দিবে যে কিভাবে আপনি এই ফোনটা ব্যবহার করবেন। সো এখানে আছে এই ফোনটা, আপনি নামটা জেনে ফেললেন, তারপর আপনি ওই যে গুগল ফন্ট যেটা ফ্রি ফন্ট ইউজ করেন সেই ফোন থেকে কিন্তু আপনি সহজে খুঁজে নিয়ে আসতে পারবেন। এরপরে এটা কিন্তু আমাদের ফন্ট ওয়েট, যদিও আমরা এখান থেকে দেখে বুঝতেছি টাইটেল ওয়েট, আমরা ফটোশপের বা ডিজাইনিং এর ভাষায় এটা টাইটেল ওয়েট বলা যেতে পারে। তো এখানে আমাদের বোল্ড দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ওইভাবে দেওয়া নাই যে আমাদের 400, 500, 300, 600, 800 এভাবে দেওয়া নাই। তো এখানে আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ বোল্ডটা হচ্ছে আমাদের 700, আর সেমি বোল্ডটা হচ্ছে আমাদের 600, মিডিয়ামটা হচ্ছে আমাদের 500, রেগুলার আমাদের 400, আর লাইট আমাদের 300, এক্সট্রা লাইট আমাদের 200। মেবি এটা হওয়ার সম্ভাবনা, সরি এখানে মেবি একটু সমস্যা আছে। হ্যাঁ, বোর্ডটা আমাদের 800, সেমি বোর্ড 700, মিডিয়াম আমাদের 600, রেগুলার আমাদের 500, লাইট আমাদের 400, এক্সট্রা লাইট আমাদের 300, ঠিক আছে? সো ঠিক আছে, এটা আপনাদের অরিজিনাল। সো এক্সট্রা লাইট যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের 300 ফন্ট ওয়েট, আর লাইট যেটা আছে এটা আমাদের হলো 400 ফন্ট ওয়েট, রেগুলার যেটা আছে সেটা আমাদের 500 ফন্ট ওয়েট যেটা আপনাদের রেগুলার থাকে, এরপর মিডিয়াম আমাদের 600 ফন্ট ওয়েট, সেমি বোল্ড আমাদের 700 ফন্ট ওয়েট, আর বোল্ড আমাদের 800 ফন্ট ওয়েট। সো আপনি যখন ওই যে ওয়েব ডিজাইন করতে যাবেন, ওয়েব ডিজাইনের যখন ফন্টের সিএসএস করবেন, সেই সময় কিন্তু আপনাদেরকে সেই ক্রিয়েটিভ ডিজাইনার এই হিডিংটা দেওয়ার পাশাপাশি আপনাকে এখানে ফন্ট ওয়েটটা সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে তারা বোল্ড দিয়ে রেখেছে, দ্যাটস ওয়াই এর মানে ক্রিয়েটিভ ডিজাইনার যেই টাইটেলটা আছে এই টাইটেলটাকে আপনাকে অবশ্যই 800 পিক্সেলে রাখতে হবে, রাইট? এরপরে আমরা দেখতে পাবো ফন্ট সাইজ, আপনার ফন্টটার সাইজটা অ্যাকচুয়ালি কত থাকবে। ফন্টটার সাইজটা আপনি দেখতে পাবেন এখানে 40 পিক্সেল তারা দিয়ে দিয়েছে। সো এখানে আমাদের যদি পয়েন্ট আছে, বাট আপনারা ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফন্ট পিক্সেলের মাধ্যমে করেন। সো এখানে আমাদের 40 পয়েন্ট দেওয়া থাকলো, আপনারা সেখানে 40 পিক্সেল করে ফেলবেন। এরপর আমাদের এগুলোতে আর কোনো কাজ নাই, মোটামুটি শেষ। আপনি এরপরে যখন আপনার এটা কমপ্লিট হলো আপনি এখানে মার্ক কমপ্লিট করে দিলে। আরেকটা বিষয়, আপনারা যখন পিএইচডি ডিজাইন পিএইচডি এর কাজগুলো করতে যাবেন, সেই সময় আপনারা কখনোই একটা কাজ করবেন না, তা হচ্ছে যে কন্ট্রোল এস প্রেস করবেন না বা ফাইল থেকে সেভ করবেন না। যদি আমি এখনো সেভ দেখাই নাই, বাট আপনারা এইটা কখনো করবেন না। কেন করবেন না, কারণ আপনি যখনই একটা ফাইলে পিএইচডি ফাইল কিন্তু ওরা একটা আপনাদেরকে প্রোভাইড করবে। সো এই ফাইলটা যখন আপনি আপনার কাছে রাখছেন, সো সেই সময় যদি আপনি কোনোভাবে কোনো কিছু পরিবর্তন করে ফেলেন, সেই পরিবর্তন করার ফলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু মিসিং হচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ক্লায়েন্টস যে ডিজাইনটা চেয়েছে আপনার কাছ থেকে, ওয়েব ডিজাইন ওয়েব পেজটা চেয়েছে, কিন্তু সেটা কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ আপনি তো ফাইলটাকে নষ্ট করে ফেলেছেন। তো এটা ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে আপনারা এটা সেভ না করে ফেলেন।
এরপরে আমাদের যেটা দেখতে হবে এটা মোটামুটি শেষ। আমরা আর কি দেখতে পারি এখানে, আমাদের এখন আমরা একটু ছবি আলাদা করা দেখবো, এরপরে ছবিগুলো সেভ করে দেখবো। এখানে কিন্তু অনেক পরিমাণে আপনার ছবি থাকবে, আইকন থাকবে, যেমন এখানে আমার একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এরপর দেখা যাচ্ছে এখানে আমার কয়েকটা ছবি আছে, এগুলো তো ছবি থাকবে, আইকন আছে। আইকন গুলো তো আপনার অবশ্যই ফন্ট অপশন থেকে পেয়ে যাবেন, বাট আপনাদের যেগুলো আইকন আছে সেই আইকন গুলো, অনেকগুলো আইকন থাকবে না, যাতে যেমন এই যে টেস্টিমোনিয়াল আছে না, যে হিডিংটা আছে, তো এইটার নিচে কিন্তু একটা আইকনই আছে। এটা আপনি যদি এটা সিএসএস বা এইচটিএমএল করতে চান, এটা আপনার জন্য অনেকটা কঠিন হবে, শেষ ক্ষেত্রে আপনাদেরকে এটা আইকন হিসেবে ব্যবহার করতে হবে। আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে, সেভ করে নিয়ে কিন্তু আপনার সেখানে ওয়েব পেজে ইউজ করতে হবে। তো আসুন আমরা দেখি কিভাবে একটা ইমেজকে আমরা সেভাবে সেভ করে রাখতে পারি, একটা পিএইচডি ফাইল থেকে আমরা ইমেজকে আলাদা করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যে আমরা টুলের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তিনটা দেখিয়ে দিয়েছি, এই বেসিক তিনটা টুল হইলে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে পারবেন। কেননা আপনাকে আমি কেননা অ্যাডোবি ফটোশপের পুরোটা শেখাবো, কারণ হচ্ছে অ্যাডোবি ফটোশপ এটা ওয়েব ডিজাইনিং ক্লাস। ওয়েব ডিজাইনিং ক্লাসে তো আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইন শেখাবো না, তাই না? তো গ্রাফিক ডিজাইনের যখন ক্লাস হবে তখন আলাদা ক্লাসে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপে যা যা কাজ আছে সবকিছু শেখানো হবে, কোনো সমস্যা নাই। তো এরপর আমরা একটু দেখে নিই আমরা কিভাবে ইমেজটা আলাদা করব বা ইমেজটা সেভ করব। তো ইমেজটা সেভ করার জন্য আমি প্রথমে কি বলেছিলাম, যে আমাদের কোন ইমেজটা সেভ করবো সেটা তাকে ক্লিক করতে হবে। আমি আগে মুভ টুলের মাধ্যমে এটা সরাই নিলাম, তারপর ইমেজটাতে সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমার লেয়ারে অটোমেটিক ইমেজ কোন ইমেজে চলে আসছে। এরপরে এর বাম পাশে দেখবেন একটা আই আই আছে, তাই আই আইকনের মতো আছে। তো এইটাতে যখন আমি আল্ট্রা প্রেস করে কিবোর্ডে আল্ট্রা প্রেস করে জাস্ট একটা ক্লিক করবে, দেখবেন বাকি সবকিছু কিন্তু হারাই গিয়েছে, রাইট? দেখো বাকি সবকিছু হারাই গিয়েছে, দ্যাটস ওয়াই আপনি এখন জাস্ট এই একটা আইকনে আপনার কাছে, সরি, এই একটা একটা লেয়ার আপনার কাছে আছে। সো এরপরে আপনি যেটা করবেন তা হচ্ছে ইমেজ অপশনে যাবেন, গিয়ে এখানে ট্রিম অপশন নামে একটা অপশন পাবেন। সো ট্রিমে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এরকম একটা ইন্টারফেস দেখাবে, সেখানে আপনাদের জাস্ট ট্রান্সপারেন্ট পিক্সেলে ক্লিক করে রেখে দিতে হবে। আর এখানে আপনার ট্রিম আওয়েটা যেটা থাকবে সেটা আপনার টপ বটম আপনার লেফট রাইট এই চারটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে বা চেক করে রাখতে হবে। এরপর আপনাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ট্রিম হবে, অর্থাৎ আমাদের যে ইমেজটা আছে, যে ইমেজটা আপনি একটু আগে দেখলেন, সেই ইমেজের সাইজে পুরো আমার যে ফাইলটা ছিল সেটা কনভার্ট হয়ে যাবে। এটা আমাদের বর্তমানে একটা, কিন্তু এই ইমেজটাই আমি সিলেক্ট করে এখানে ট্রিম করে ফেললাম। এরপর আমি কি করব, আমি এটাকে এক্সপোর্ট করব বা এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য আপনাদের কি করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ এ সেভ করলে আপনি সেভ করতে পারবেন, বাট আপনাকে তো এটা ওয়েবসাইটের কাজের জন্য ইউজ করতে হবে, তাই না? তো সেটার জন্য অবশ্যই আলাদা করতে হবে। তো সেভ এক্সপোর্ট করে নিতে হবে, আপনি এক্সপোর্ট ক্লিক করে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনি এখানে প্রথমে এইভাবে দেওয়া থাকতে পারে, বাট আপনাকে ক্লিক করতে হবে ফোর আপে, ঠিক আছে? ফোর আপে ক্লিক করার পরে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি ফোর আপে কেন দেখবো, কারণ এটা আপনাদেরকে আগে প্রিভিউ করে নাই বা আলাদা করে নাই। যেমন হলো আপনি ভালো কোনো কন্টেন্ট করছেন বা আপনি সেভ করে রেখেছেন, বাট আপনি হোস্টিং এর সাইজটা কম আছে, সো আপনি নিম্ন পরিমাণে ওই ছবিটার সবচেয়ে কম করেছেন, রেজুলেশনটা কমিয়ে কমিয়ে ফেলেছেন। সেই কমিয়ে ফেলার ক্ষেত্রে আপনার ইমেজটা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা ইমেজ এর রেজুলেশনটা কতটা কমে আসবে এটা এখানে দেখাচ্ছে। তো এই যে ফোর আপে যেটা চারটা দিচ্ছেন, তো এটাতে একটা একটু খেয়াল করলে দেখতে পাবেন এটাতে যে ইমেজ কোয়ালিটিটা এটার থেকে এটা একটু কম, তারপরে দেখবেন এটা তার থেকে কম, এটা তার থেকে কম। অর্থাৎ আপনার হোস্টিং এর যদি চান যে আমি অ্যাকচুয়ালি ইমেজ সাইজটা কমায় রাখবো, তো সেক্ষেত্রে আপনি ইমেজ কোয়ালিটিটা এরকম দেখতে পারেন। তো এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলবো। ওকে, এরপরে এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনার প্রথমে নাম প্রিসেটের কিছু দিতে হবে না, এখান থেকে জেপিজি হাই করে দিলেন। জেপিজি হাই করার পরে প্রিসেট যেটা আছে করার পর আপনি জেপিজি করে দিবেন, এখানে জেপিজি করে দিবেন, যাতে করে এরপরে আমি পিএনজিটা দেখাবো, আগে জেপিজিটা দেখাই। জেপ্যাকটা অ্যাকচুয়ালি কি, আমাদের ইমেজের এটা কোনো আপনি ট্রান্সপারেন্ট করবে না, জাস্ট আপনার যতটুকু ইমেজ আছে ইমেজটাকে সরাসরি বা আপনার যে আর্টবোর্ডটা আছে আপনি অ্যাডোবি ফটোশপে যে আর্টবোর্ডটা যতটুকু রেখেছেন সবটুকু আর্টবোর্ডের পুরোটা সেভ করে রাখবে, এটা হলো আপনার জেপ্যাক, ঠিক আছে? জেপ্যাকের কোনো ট্রান্সপারেন্ট অপশন নাই। তো এটাতে ক্লিক করার পর আপনি যেহেতু হাই রেখেছেন, সো হাই রাখাই হাই রাখলে হবে। এরপর আপনি সেভ ক্লিক করে আপনি জাস্ট সেভ করে রাখতে পারবেন। ওকে, সেভ করে দিবেন, তাহলে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি একটু সেভ করে দিলাম, বাস আমি একটু আগে সেভ করছি বা আগে সেভ করছি, দ্যাটস ওয়াই আপনাকে রিপ্লেস করতে বলতেছে, এটা আপনারা করবেন না, বাস শেষ।
এরপরে আপনারা কখনো ওই যে আমি বলেছিলাম যে কন্ট্রোল এস দিবেন না বা সেভ করবেন না, কেননা আপনার এই যে ফাইলটা আছে এটা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারে। ওকে, এখন আমি কন্ট্রোল জেড প্লেস করব, তাহলে আবার আমার পুনরায় অবস্থায় ফিরে যাবে। আমার এই একটা ইমেজ শেষ, আরো একটা ইমেজ। এখন আমার লগোটা লাগতে পারে, রাইট? লগো কিন্তু আমি জেপেক করতে পারবো না, এটা আমাকে পিএনজি করতে হবে। সো পিএনজি করার জন্য আবার আমি কি করব, আমি এটাতে ক্লিক করে আমার লগোটা কোন লেয়ারে আছে, লগোটা আমার কোন লেয়ারে আছে সেই লেয়ারে আমি জাস্ট অল্ট্রা প্রেস করে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লগোটা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশন থেকে ট্রিমে ক্লিক করার পরে ওই যে ট্রান্সপারেন্ট পিক্সেলটা আমি বলেছিলাম একটু আগে, তো আপনাদেরকে অবশ্যই ওইটা রাখতে হবে। এরপর আপনি ওকে করবেন। ওকে করার পরে দেখবেন যে আমার লোগোর যে ট্রান্সপারেন্ট যে অংশটুকু বা যে লোগোর যে সাইজটা, তো সেই সাইজ অনুযায়ী আমার আলাদা করে ট্রিম হয়ে গিয়েছে। এরপর আমি ফাইল আমার এক্সপোর্ট সেভ ফর ওয়েব করার পরে দেখবেন যে আমাদের এখানে যে আমি জেপ্যাক করেছি দ্যাটস ওয়াই, কিন্তু এটা আমার অরিজিনাল ফাইল, এখান থেকে আমার এই সাদা হয়ে গিয়েছে। বাট আপনারা যখন ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো ব্ল্যাক, সে সময় কিন্তু সাদাটা দেখতে কেমন একটা ফালতু ফালতু লাগবে। দ্যাটস ওয়াই আপনাদের অবশ্যই এটা পিএনজি করতে হবে, পিএনজি 8 বা পিএনজি 24 করতে পারেন, আপনি যেটা ইচ্ছা। দেখুন আমি যখন পিএনজি 24 ক্লিক করলাম, এটা কিন্তু আমার ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, রাইট? ট্রান্সপারেন্ট কমপ্লিট। এরপরে আমি কি করব, এরপর আমি এক্সপোর্ট করে ফেলবো, অর্থাৎ সেভ করে ফেলবো। সেভে ক্লিক করার সাথে সাথে সেভ করে ফেলবো, আর পিএনজি ফাইল যেহেতু আমাদের পিএনজি দিয়ে সেভ হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে এটা করা শিখে ফেললাম। তো এখান থেকে আমাদের মোটামুটি শেষ। আর আইকনের আইকন বলেন বা কোনো কিছু দেখার তেমন কিছু নাই, তো এটা আমি দেখালাম। আর এছাড়া এখানে তেমন কোনো কাজ নাই। আর যদি আপনারা কোনোভাবে ভুল করে ফেলেন যে অ্যাকচুয়ালি সেভ করে ফেলেছেন, কন্ট্রোল জেড প্রেস করে আপনি ব্যাকে যাবেন, আর আপনি যে ফাইল ওপেন করার বিষয়টা, ফাইল ওপেনে কন্ট্রোল ও অথবা ওপেনে ক্লিক করে আপনি যেই ফোল্ডারে আপনার পিএইচডিটা রাখবেন, পিএইচডি ফাইলটা রাখবেন, সেটাতে জাস্ট ওপেন করে ফেলবেন, তাহলে হয়ে যাবে, রাইট? ওকে, ঠিক আছে।